গাজীপুর সিটি নির্বাচনে প্রচার প্রচারণা চলছে। আমরা সেখানকার অবস্থা জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। রফিক, পুরোদমে প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে, আপনি কোথায় আছেন, কি অবস্থা দেখছেন আজকের দিন? আপনি জানেন যে গতকাল কিন্তু প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়েছে এবং গতকাল থেকেই প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছেন। আজকে আমি এই মুহূর্তে রয়েছি আসলে পিটিআই অডিটোরিয়ামে। এইখানে প্রধান নির্বাচন কমিশনার সহ তাদের দুইজন আরও কমিশনার রয়েছে, তাছাড়া নির্বাচনের সচিব, তিনি কিন্তু আজকে প্রার্থীদের সাথে মত বিনিময় করবেন। মূলত আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ওয়ার্ডের যে কাউন্সিলর প্রার্থী, তাছাড়া যে মেয়র প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এসে এখানে উপস্থিত হয়েছে। কিন্তু আমরা তো জানতে পেরেছি প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে গাজীপুরে এসেছেন, তিনি বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলছেন এবং সেইখান থেকে রওনা দিয়েছেন। ধারণা করা হচ্ছে এখন থেকে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু তিনি এই অডিটোরিয়ামে এসে পৌঁছাবেন এবং পৌঁছানোর পরে কিন্তু যে সমস্ত প্রার্থীরা এসেছেন তাদের সাথে মত বিনিময় করবেন এবং আগামী 25 মে যে নির্বাচন অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশনে, সেই নির্বাচনের আসলে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। প্রার্থীদের উদ্দেশ্যে আচরণবিধি মেনে চলার জন্য তিনি বলবেন। তাছাড়া আপনি জানেন যে মেয়র পদে 8 জন প্রার্থী রয়েছেন, এর মধ্যে আমরা দেখতে পেয়েছি 8 জনের মধ্যে 5 জন প্রার্থী কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। তাছাড়া যে সংরক্ষিত কাউন্সিলরের পদে যে 77 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও এখানে এসেছেন আর কাউন্সিলর প্রার্থীরাও কিন্তু এসেছেন। তো প্রধান নির্বাচন কমিশনার আসলেই এই মত বিনিময় সভা শুরু হবে। পাপিয়া, ধন্যবাদ রফিক আপনাকে। দর্শক, আমরা গাজীপুর সিটি নির্বাচনের প্রচার প্রচারণা খবর জানছিলাম, রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।